আমার সবাই ভোট চাচ্ছে আমার কাছে, কিন্তু মানে আমি তো কমিটেড, সবাই জানেন যে আমি যেটা বলি সেটাই করি। যেমন এবার নির্বাচন করব না, এটা আমি যখন গত 7-8 মাস আগেই বলেছি, আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে যে আপনি আসলে ফাইনালি মানে এই সিদ্ধান্তে অটল থাকতে পারবেন কি না। আমি অ্যাগ্রেসিভলি অনেক জায়গায় বলেছি যে আমি যেটা মুখ দিয়ে বলি সেটা তো করবার জন্যই বলি, তো সেটা হয়েছে এবং সেটা কন্টিনিউ করব আমি। কারণ এটা ই থাকা উচিত যে প্রেশার বা অন্যান্য অনেক প্রলোভন দেখে আসলে সাইমন সাদিককে তো কেনা যাবে না, কেনা উচিতও না। এটা শুধু সাইমন সাদিকের ক্ষেত্রে না, প্রত্যেকটা শিল্পীরই এই স্ট্রেংথ থাকা উচিত যে আমি কমিটমেন্টে খুব বিশ্বাস করি। তাহলে হয় কি যে সব মানে শিল্পের জায়গায় এবং মনুষ্যত্বের জায়গায় আরও এক ধাপ এগিয়ে থাকা যায় যদি আপনি কমিটমেন্ট রক্ষা করেন। আমার সঙ্গে আমি কমিটেড ছিলাম যে আমি নির্বাচন করব না, গতবার কমিটেড ছিলাম যে এনি হাও আমাদের প্যানেলকে আমরা নির্বাচনে নিয়ে আসবো এবং সেটা করেছিলাম। এবার সেই জায়গা থেকে আমি দাঁড়াইনি, কিন্তু আমার সমিতিত্ব আমার সম্মান আমাদের। এবার দেখুন যে কাদা ছোড়াছুড়িও হচ্ছে না, এটা ভালো লাগছে। যদি কাদা ছোড়াছুড়ি হতো আগের মতো আমি হয়তো আজকে ওইখানে আসতাম না, হয়তো সেটা ভোটের দিন এসে ভোট দিয়ে চলে যেতাম। এখন আমার কাছে মনে এই দায়বদ্ধতার থেকে এই আশা, সবার সঙ্গে দেখা হচ্ছে, ভালো লাগছে। এবার নাকি সবাই যাচ্ছেন কি মিস করছে? আমি যেহেতু মানে ক্যান্ডিডেটও না কিছু না, আমি আমার সমিতিকে মিস করছিলাম। এফডিসিতে মনে হচ্ছে যাওয়া দরকার, আমি সবার সঙ্গে দেখা করব, সেই দায়বদ্ধতার থেকে আসা। আর আমি মানে এক দুজনকে মিস করি না, সবাইকে মিস করি। দেখা আজকে হয়নি, এখনো হয়ে যাবে, অবশ্যই দেখা হবে। আমার তো সবার সঙ্গে সুসম্পর্ক, সুন্দর সম্পর্ক, এবং নিপুণাবু আমার গার্ডিয়ান, মানে ওনার সঙ্গে আমি গতবার জয়েন্ট সেক্রেটারি ছিলাম, এবার উনি সেক্রেটারি করছেন। হয়তো আমি প্যানেলে নেই, আমি তো সম্পর্ক কারোর সঙ্গে অসুন্দর করি না, করতে চাই না। আমি সুন্দর থাকতে চাই, সবার মাঝে সুন্দরভাবে বাঁচতে চাই। অবশ্যই সুন্দর নির্বাচন হবে, উৎসব মুখর পরিবেশ, বৃষ্টির কারণে লোকজন হয়তো এদিক সেদিক আছে, আজকে হয়তো আরেকটা প্যানেল পরিচিতি আছে, সেই জায়গা থেকে উপস্থিতি কম, কিন্তু মানে আগ্রহের জায়গায় কমতি নেই। আগ্রহ যদি কম থাকতো তাহলে আমি আরও দুদিন পরে আসতাম। ঈদ ছেড়ে গ্রামে আমি যতদিন থাকি, এবার কম থেকে এসে শুধু নির্বাচনের কারণে। না, ঈদে মাছটা ধরা হয়, ঈদে মাছটা যাই জরুর। দেখুন কলা পাতায় বসে আপনি খাওয়া দাওয়া করেন, এটা কি ঐতিহ্য? আজকে মারা গেলে কালকে দুই দিন কি হবে? এত গর্জিয়াস জীবন দিয়ে কি হবে? নিজেকে কাজ বন্দি করে যেমন চেপে তা করবে, শুধু রাষ্ট্রদ্রোহী এবং সমাজ বিরোধী কোনো কাজ করবে না, শুধু নিজেকে সংযত রেখে যে আমি মানুষ, আমি চার হাত পায়ে মানুষ, কিন্তু আসলে আমি আদৌ কতটুকু মানুষ হতে পেরেছি নিজের সঙ্গে কথা বলতে হবে। সুস্থ মানুষ এবং সুন্দর মানুষ হিসেবে আমি পৃথিবীতে যতদিন আছি থাকতে চাই, বাঁচতে চাই এবং খুব সাধারণ জীবনযাপন করতে চাই। আমি সাইমন সাদিক ফিল্মের হিরো বা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, এটাই আমার শেষ আইডেন্টিটি না। আমার সেই শেষ আইডেন্টিটি আমি আপনাকে কতটুকু মূল্যায়ন করলাম, আপনি আমার সঙ্গে কতটুকু সুন্দর ব্যবহার করলেন। আমি 1000 কোটি টাকা দিয়ে কী করতে পারি যদি সেটা আমি ধারণ করতে পারি না পারি, লালন করতে না পারি? আমার শিল্পী সত্তা দিয়ে কী হবে যদি আমি সেই শিল্পকে প্রজন্মের কাছে বিলিয়ে দিতে না পারি? এটাই তো হওয়া উচিত। ভাই, এবার পয়লা বৈশাখটা কীভাবে উদযাপন করলেন? যারা আছেন আমরা একই সময় এসেছি, বয়সে আমার একটু ছোট হলেও খুব আন্তরিকতার জায়গা এবং ভালোবাসার জায়গায় আমরা আছি। বাপ্পির জন্য অনেক ভালোবাসা। যারা শিল্পী আছেন, যারা দেখবেন পরবর্তীতে, তারা বাপ্পিকে সহযোগিতা করবেন ভোট দিয়ে। ডেফিনেটলি সে আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য অনেক ভালো। আপনি তাকে ভোটটা দিবেন তো? আমার সবসময় ভালো লাগে, আমার যে কোনো মানে আমি উৎসব ধরেন নাই তখন আমি উৎসব ক্রিয়েট করে ফেলি, মানে আমার মন খারাপ থাকা যাবে না। কালকে খুব মন খারাপ ছিল যে বাড়ি থেকে আসলাম ভালো লাগছে না, আজকে মনে হলো না ডিপ্রেশন না দরকার, আবার যাই না। ওটা সম্পর্কে আমি শুনিনি, আমাকে ফোন করেছিল, আমি বললাম যে আমি ঢাকায় আসছি। আর আমি কিশোরগঞ্জ থাকলে ফোনে খুব একটা অ্যাভেলেবেল থাকি না। তো আপনি তো খেলা পছন্দ করেন,
আমি ফুটবল খুব একটা পারি না, হাত পা চিকন তো পড়ে যায় একটু। ভাইয়া আর্টিস্টের সংখ্যা কিন্তু খুবই কম, দেখেন কত কত মাইক্রোফোন কত ক্যামেরা সেখানে খুঁজে আপনাকে পাওয়া গেছে, কিন্তু আর্টিস্ট নাই বলতে কেন? আর্টিস্টরা ব্যস্ত থাকে না, সবসময় আসবে কেন? নিশ্চয়ই ইলেকশনের দিন আসবে, এই যে সাংবাদিকরা এসে এসে শুধু শুধু দাঁড়িয়ে থাকবে, আপনাদের প্রয়োজন ওনাদের, সেই জন্য ও তাদের তো অবশ্যই আমাদেরও প্রয়োজন পড়ে। ডেফিনেটলি আমার তো আপনাদের প্রয়োজন আছে, আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনাদের ভালোবাসা নিয়ে আমি চলছি। আমি যখন স্ক্রিনে আসিনি প্রথম আপনারাই আমাকে দর্শকদের কাছে নিয়ে গেছেন, এই কৃতজ্ঞতা আমার আছে। এবার ঈদে কি কোনো সিনেমা দেখা হয়েছে? আমি এখনো সিনেমা দেখিনি, আসলাম তো কথা ঈদ শুরু হলো আবার নির্বাচন দেখে আমার ইচ্ছা কেন সেটা তো বলতে আমার ভালো লাগে থাকতে বড় ক্যানভাসের ছবি, বড় ক্যানভাস এবার ঈদে আপনার যে ছবি দেয়ালে সেটা দেখা হয়েছে না? ওটাও দেখি না, যাবো দেখতে।